হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাজারে এখন ছোট অনেক ধরনের মাছ পাওয়া যায়। ছোট মাছের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে। যদি আমার এই অন্যরকম রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবেন। রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে মিক্স ছোট মাছ নিয়েছি। এখানে কয়েক ধরনের মাছ রয়েছে, বাইলারা, পুঁটি। এই রেসিপিটি নরম মাছ হলে খুব ভালো হয়, এভাবে ছোট মাছটা খেতে অনেক দারুণ লাগে। আমি আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাছ যতটুকু আমার পেঁয়াজের পরিমাণ ততটুকুই নিয়েছি, তারপর আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিলাম। আর অন্য মশলা, আমি এখানে রসুন নিয়েছি 1 চা চামচ পরিমাণ, মরিচ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, জিরা 1/2 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, আর কাঁচামরিচ 6-7টা, আর লবণ। আমি শুকনো মরিচ কম দিব, এই জন্য কাঁচামরিচ বেশি নিয়েছি। যেহেতু আমি হাতে মেখে রান্না করব, সেজন্য প্রথমে আমি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। যদি আপনারা মনে করেন আপনার রেসিপিটা সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তবে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারবেন। তারপর আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু মাছগুলো ভাজা যাবে না, তাই আলতোভাবে মেখেই রান্না করতে হবে। আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি সব মশলা পেঁয়াজের সাথে মেখে নিব। অনেকে শুকনো মরিচ, কাঁচামরিচ এভাবে মাখালে হাত জ্বলে, তাদের জন্য ছোট্ট একটা টিপস, এভাবে মাখানোর আগে হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলেই আর জ্বলবে না হাতটা। আমার পেঁয়াজ মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে মাছগুলোকে আলতোভাবে মেখে নিব। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি আলতোভাবে একটু মেখে নিব আবার। এখন এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিব। আমি পানিটা আমার আন্দাজ মতো দিয়েছি, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের পরিমাপটা বলে দিলাম। শুধু হাত ধোয়া যে পানিটা, সেই পানিটাই আমি দিব, এর চেয়ে বেশি পানি দিব না, যেহেতু আমি মাছটাকে নাড়ব না। আমি এভাবেই চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য মাছটাকে আমি ঢেকে দিব। আমি 10 মিনিট পরে আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট পর আমি আলতোভাবে মাছটাকে নেড়ে নিব, এমনভাবে নেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায়। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে ছোট মাছটা চরচড়ি করলে খেতে অনেক ভালো লাগে। যদি আমার রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আপনার একটা ভিডিও আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।